আউজ রাহিম। সম্মানিত সুদীবিন্দ আসসালাম আলাইকুম ও আ অবরকাত। এমন চারটি আমল আছে যার ব্যাপারে আল্লাহ তালা বলেনই নাই যে এর প্রতিদান কতটুকু হবে তার প্রতিদানের কোনো লিমিটেশনস নাই আর এই চারটি কাজের বদলা আল্লাহ নিজেই দিবেন তাই এর ব্যাপারে বলেনই নাই কতটুকু দিবেন তা একমাত্র আল্লাহই জানেন সে কার চারটি কাজ কি কি সে চারটি আমল কি কি নাম্বার এক রোজা যেমন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে আসাউমলি ও আনা আজ জি বিহি রোজা আমার জন্য আর এর বদলা আমি নিজেই দিব আর দ্বিতীয় আমল যার ব্যাপারে কোরআন বলছে ইন্নামা ইউর যে সবর করে ধৈর্য ধরে তাকে বিনা হিসাবে আল্লাহ প্রতিদান দিবেন আপনি কাউকে কিছু দিতে চাইলে তা গুনে গুনে দেন চেক কারো হাতে দিতে চাইলে অ্যামাউন্ট লিখে দেন যদি কাউকে বলে দিয়া হয় এই নাও চেক এর অ্যামাউন্ট যা ইচ্ছা তা লিখে নাও অ্যামাউন্ট লিখে দিয়া আর লিখে না দেওয়ার মধ্যে কতটুকু পার্থক্য তা আপনারা সহজে বুঝতে পারেন বিনা হিসাবে হল মক্কার ইমাম নাকি সৌদি সরকারের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় যাতে উনি নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট লিখে টাকা নিতে পারেন যাকে নির্ধারিত বেতন দেওয়া হয় আর যাকে ব্ল্যাঙ্ক চেক দেয়া হয় তাতে কি পরিমাণ পার্থক্য তা সহজেই অনুমেয় বিনা হিসাবের কতটুকু মর্তবা একবার চিন্তা করে দেখুন আর তৃতীয় আমল যার প্রতিদান বিনা হিসাবে দেয়া হবে তা হল যার বদলায় আল্লাহ যে নিয়ামত সমূহ দিবেন তাতে কোনো লিমিটেশনস নাই যেমন তার সাম ও আজমত অনেক বড় তার প্রতিদানও অনেক বড় আর সে তৃতীয় আমল কোনটি জানেন। না যখন মানুষ নিজের হকের উপর থাকা সত্ত্বেও নিজের ভুল নাই নিজে নেয়ের উপর থাকার সত্য যদি কাউকে ক্ষমা করে দেয় ক্ষমা করার সাথে সাথে তাকে সংশোধন করে দেয় এমন মানুষকেও আল্লাহ তালা এত বেশি পরিমাণে প্রতিদান দিবেন যার কোনো লিমিটেশনস নাই হিসাব নাই আল্লাহ কোরআনে পাকের আর সাত করেন ফামান আফা ও আসলাহা আজুরুহ আল্লাহ যে ক্ষমা করে দেয় এবং যে সংশোধন করে নেয় আল্লাহ তালা তার প্রতিদান নিজের জিম্মায় রেখেছেন তার প্রতিদান কতটুকু হবে তা বলেননি চতুর্থ আমল যার প্রতিদান হবে বে হিসাব যেটাকে আমরা আজকাল পছন্দ করি না তাহলে যখন কেহ আপনাকে গালি দে আপনাকে কেহ মন্দ বলে যদি মানুষের কটু কথা সমালোচনা মানুষের ধিক্কার যদি আপনি সত্যের উপর থাকেন তাহলে মানুষের কথাই আপনার কিছু যাই আসে না পেরেশানি তো তার হওয়া উচিত যার কাছে তিনটি গুণ নাই হয়তো সে কোনো অপরাধ করেছে অথবা সে দিনকে বুঝে নাই অথবা সে জানে না এই কটু কথাকে বরদাস্ত করার কারণে প্রতিদান কতটুকু হবে যার বরদাস্ত শক্তি নাই সে লিডার হতে পারে না তাই বরদাস্ত করা শিখতে হবে মানুষের কটু কথাকে ইগনোর করতে হবে আমাদের নবীকে মক্কার কাফেরা কতই না কটু কথা বলতো নবীকে গালাগালি করতো এমনকি নাউজবিল্লা পাগল বলত আর আল্লাহ তালা কোরআনে পাখি আর মা করেন অর্থাৎ নুন শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে আপনার পালন কর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন আপনি পাগল নন আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার বেহিসা পুরস্কার আনলিমিটেড পুরস্কার ওয়া আলা আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবীজির এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আমলের বেহিসাব প্রতিদান দিবেন যে সমস্ত আমলের প্রতিদানের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহিসাব নেকি বেহিসাব প্রতিদানের ঘোষণা দিয়েছেন সেই আমলগুলা যথাযথভাবে করার তৌফিক দান করুন আমি